to my channel. So আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি Clash of Clans এর ভিডিওতে। So আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখনো কিন্তু সিডেল অ্যাটাক বাকি এবং আপনারা তো টাইটেল থেকে বুঝে গেছেন যে আজকে আমরা কি করতে যাচ্ছি। আজকে আমরা গুডবাই করব টাওয়ার 7 কে। So টাওয়ার 7 কে গুডবাই করার আগে আমরা অ্যাটাক দেব সিডব্লিউএল এ। So দেখতে পাচ্ছেন আমার সিডব্লিউএল এর একটি অ্যাটাক বাকি আছে। So আমি অ্যাটাক দেব আজকে নাম্বার 29 নাম্বার বেসে। So এই যে দেখেন বেস্টি অনেক ইজি একটি বেস। সো আমি আপনাদেরকে আমার আগের ওয়ারগুলো অ্যাটাক দেখাই যেমন ভিডিও ভিডিও অ্যাটাকটাও দেখাই আপনাদেরকে। সো দেখেন অ্যাটাকটা আমি আমি অ্যাটাক দিয়েছিলাম হচ্ছে চোদ্দোতে। সেই যে দেখেন অ্যাটাকটি ও সরি আমি চোদ্দোতে আমি অ্যাটাক দিয়েছি যে সতেরোতে। এই যে সো দেখেন আপনাদের অ্যাটাকটি আমি তারপর আছে হাবিলার ভেঙে যায় এবং আছে থ্রিস্টোন হয়ে যায়। সো তৃতীয় ওভারের অ্যাটাকটি দেখাই আপনাদেরকে। সরি এটি দেখানো যাবে না কারণ এটি আমি ফেল করেছি। নাইনের বেস অ্যাটাক দিয়েছিলাম আমি অনেক হার্ড ওয়ার্ক করেছিল তিন নাম্বার ওয়ারটিতে। সো নাম্বার ওয়ান নাম্বার করে আমি অ্যাটাক দিয়েছি হচ্ছে তেরোতে। সো এই যে দেখেন অ্যাটাকটি এই এটি যে আমি ভিডিও করেছিলাম বাট হচ্ছে এটি যদি রেকর্ড হয় মানে ভয়েস আসে না আমার এই জন্য আমি আপলোড করি নাই। এবং এখন আমাদের কিন্তু কিছু নিউ ওয়ার্ল্ড স্টার্ট হয়ে গেছে। এটি হচ্ছে পাঁচ নাম্বার ওয়ার্ল্ড। সো এখন আমরা অ্যাটাক দিব এই যে নাম্বার 29 এর। সো এই যে নাম্বার 29 এর বেস এই যে দেখেন এই বেসটি দেখ তাই করবো এখানে এই যে এই যে দেখছেন এই দুটিকে একসাথে ভাঙ্গা। সো আমার আর্মি আছে 10 হয়ে আছে। সো এই যে দেখেন আমার আর্মি ও আমাকে দুইটি লাইটিং কিন করতে হবে জেম আপ করে নেই। সো এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্মি টক্সি ড্রাগন ছয়টি লাইটিং এবং হচ্ছে চারটি বালুন। সো দেখুন এখন স্টার্ট করা যাক। সো এটি হচ্ছে বেশ চলুন অ্যাটাক করা যাক। তাই থাকবে হচ্ছে দুইটি হচ্ছে এলডিএনসি একসাথে ভাঙবে। সো অ্যাটাক স্টার্ট হয়ে গেছে তাই অ্যাটাক করে দিয়েছি আমি। এবং এটা একটা
Next video, so good.